এমকে জার্মিনি আড়ি থেকে আপনি লিখেছেন, ইসলামী ব্যাংক থেকে হাউস লোন নিয়ে কি বাড়ি করা যাবে? যদিও ইসলামী ব্যাংকগুলো ইসলামী ব্যাংকিংয়ের কথা বলে, কিন্তু সেখানে আমরা জানি যে নানা রকমের সীমাবদ্ধতা থাকে, নানা রকমের ত্রুটি থাকে, সেজন্য এগুলো অ্যাভয়েড করতে পারলে ভালো। যদি আপনি অ্যাভয়েড না করেন তাহলে সেক্ষেত্রে হাউস লোনের যে শরিয়া স্বীকৃত পদ্ধতি সেটাই যেন অ্যাপ্লাই হয়, সে যেন ইমপ্লিমেন্ট হয়, সেটা যেন বাস্তবায়ন হয়, সেটি আপনি নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন এবং অফিসাররা যেন হুবহু ওইটাই যেন করেন, যেভাবে করলে শরিয়া সিদ্ধ হবে সেটি আপনি নিশ্চিত করে আপনি করতে পারেন। আলিফ হোসেন লিখেছেন, স্বামী প্রবাসে আছে, স্ত্রী ওয়াজ মাহফিল শুনতে যেতে পারবেন কি না? যদি পর্দার সাথে ওয়াজে যাওয়ার সুযোগ থাকে, বাসাতে খুব বেশি দূর না হয়, সফরের দূরত্ব না হয়, নিজের প্রাইভেসি, পর্দা, পথে ঘাটে কোথাও কোনো সমস্যা হবে না এরকম হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই যেতে পারেন। তবে এক্ষেত্রে সংসারের কাজকামে যেন কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় এবং তার পর্দার চুল পরিমাণ ঘাটতি হওয়ার কোনো আশঙ্কা যেন না থাকে সেগুলো নিশ্চিত করতে হবে। হাবিব আক্তার লিখেছেন, স্বামীর পক্ষ থেকে প্রশ্ন, আমার বাবা হজে যাবার জন্য রেজিস্ট্রেশন করে গিয়েছিলেন এবং আমাকে ওসিয়ত করেছিলেন যে যদি আব্বু হজে যাবার আগেই মারা যান তাহলে যেন আমি ওনার পক্ষ হতে হজ আদায় করি। ঘটনাক্রমে তিনি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। এখন আমি যদি আমার নিজের হজ না করে ওসিয়ত হজ করি তাহলে হজ আদায় হবে কি না? আপনার বাবা যদি মারা যেয়ে থাকেন এবং তিনি যদি ওসিয়ত করে যেয়ে থাকেন হজ করার জন্য, তাহলে সেক্ষেত্রে আপনার নিজের হজটা করে তারপর তার হজটা করতে পারবেন। আর যদি আপনার হজ করার সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে অন্য কারোর দিয়ে আপনার বাবার হজ আপনি করাবেন, কারণ নিজের হজ না করলে তিনি অন্য আরেকজনের হজ কোনোভাবে আদায় করতে পারেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবিকে অন্য আরেকজন হজ আদায় করছেন, নিজের হজ আদায় করা ছাড়া তাকে নির্দেশ করেছেন, তোমার নিজের হজ আগে করো, তারপরে তার পক্ষ থেকে হজ কর। সারওয়াত আনবার আপনি অ্যাডি থেকে লিখেছেন, আমরা সবাই জানি মেয়েদের ব্রু প্লাক করা হারাম, কিন্তু আমার সমস্যা হচ্ছে আমার ব্রু অনেক বেশি ঘন, এতে আমাকে দেখতে অনেক বাজে লাগে। এখন এই সমস্যার কারণে আমি অনেক হীনমন্যতায় ভুগছি, আমি কি ব্রু প্লাক করতে পারবো? দেখুন, ব্রু প্লাক অনেক ওলামায়ে কেরামের মতে যদি আপনি সৃষ্টিতে বিকৃতি ঘটিয়েছেন এমনটি না হয়, মানে বোঝা যায় যে আপনি এখানে ব্যাপক বিকৃতি ঘটিয়েছেন অথবা ছেলেদের সাথে সাদৃশ্য হচ্ছে এরকম যদি বোঝা না যায়, তাহলে সেক্ষেত্রে এটাকে অনেক রকম হালাল বলেছেন এই শর্ত সাপেক্ষে। তো আপনার এরকম পরিস্থিতিতে যে আপনি একটা বাজে পরিস্থিতির মধ্যে আছেন, দেখতে অর দেখা যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে এটা তো এক ধরনের ত্রুটি বলতে পারেন, রোগের মতো। অতএব সেই জায়গা থেকে ব্রু প্লাক করলে আপনি এই শর্ত মেনে, অর্থাৎ যাতে বিকৃতি বোঝা না যায়, ছেলের সাথে সাদৃশ্য না হয়, সেগুলো মেনে আপনি ইনশাআল্লাহ এটি করতে পারেন। আমি রায়হান আব্দুল লিখেছেন, আমি নিরাপত্তা প্রহরীর জব করি, বেশিরভাগ একা সালাত আদায় করি, মসজিদ অনেক দূরে, আমার নামাজ হবে কি না? চেষ্টা করবেন কাউকে না কাউকে সাথে নিয়ে জামাত নামাজ পড়ার জন্য। একাকী নামাজ না পড়লে, জামাত নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব হবে, আপনি কাউকে সাথে নিয়ে অন্তত জামাতে সালাত আদায় করবার চেষ্টা করবেন।